শোনাবো রে তোমার লাগি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমার একটা ব্রাইড রয়েছে, বাড়ির কাছাকাছি রয়েছে, চুচুড়াতেই। আমার বাড়ি থেকে বেশি দূর নয়, কাছাকাছি। তো আমি যাব, রেডি হয়ে গেছি। আমার অ্যাসিস্ট্যান্ট এখন অবধি এসে পৌঁছয়নি, ও আসলে আমি বেরোবো। এই যে আমার কিউট বাচ্চা অ্যাসিস্ট্যান্ট চলে এসছে। আমরা টোটোয় উঠে গেছি, টোটো করেই যাচ্ছি, বেশি দূর নয় যেহেতু, সে কারণে আমরা টোটো করে যাচ্ছি। টোটোতে বেশি সময় লাগবে না, 7 মিনিট মতন খুব জোরে সময় লাগবে। তো আমরা এখন টোটোয় আছি। আমরা পৌঁছে গেছি যে লজে ওদের বিয়ে হচ্ছে, সেই লজেই চলে এসেছি। এরপরে ওদের বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে সাজাবো। আমরা বাড়িতে পৌঁছে গেছি। দেখো গাইস, আমরা এখন বসে আছি, এখনো শুনতে পাবে না। আমরা এখনো বসে আছি যে ব্রাইড, সে এখনো ফ্রেশ হতে গেছে। ফ্রেশ হয়ে আসলে তারপরে মেকআপ শুরু করব। তো তোমাদেরকে আমি দেখাবো। এই যে ইনি হলো আমার আজকের ব্রাইড, আইটিআই কলেজের প্রফেসর ইনি। অবশ্যই সুন্দর করে ইনাকে আমাকে সাজাতে হবে। আমার বেশটা করা হয়ে গেছে, শুধু ব্লাশার আর হাইলাইটার লাগানো বাকি ছিল। তো তার আগে আমি ফেসটা ভালো করে ধুয়ে দিলাম, যেহেতু আমি আগের ভিডিওতে বলেছিলাম যখন আমি মেকআপ করেছিলাম, ওয়াটারপ্রুফ মেকআপ করেছিলাম, তখন আমি জল দিয়ে মেকআপ ধুয়ে দিতে ভুলে গিয়েছিলাম। তো তোমাদেরকে আমি বলেছিলাম নেক্সট যখন আমি রিয়েল ক্লায়েন্টকে সাজাবো, তখন তার ফেসটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাবো। তো সেই কারণে আমি ভিডিওটা করলাম। আর যেহেতু এটা আমি ওয়াটারপ্রুফ মেকআপ করছি, সেই কারণে আমাকে তো মেকআপ ধুয়ে দিতেই হতো, কারণ মেকআপ ধুয়ে দিলে মেকআপ কিন্তু লং লাস্টিং হয়। তো আমার বেস করার পরে আমি মেকআপটা জল দিয়ে ধুয়ে টিস্যু পেপার দিয়ে ড্যাব ড্যাব করে আমি জলটা মুছে নিয়েছি। এই হলো আজকের আমার মেকআপ, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর ফুল মেকআপ টিউটোরিয়াল ভিডিও খুব শিগগিরই আসছে।